দিল্লিরে বিজেপির মানস মন্থন। দিল্লি বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক নেতৃত্বে বসিছে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠক। বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জেপি নড্ডা, গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংঙ্ক সমেত অনেক বরিষ্ঠ নেতৃত্ব মধ্য সামিল হয়েছে। উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাট মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদব সমেত উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, ছত্তিশগড় মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সায় মধ্যে এতে সামিল হয়েছে। তবে আগামী লোকসভা নির্বাচন পাই প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা মোহর বাজবা নিয়ে চর্চা হচ্ছে। তেমন বিজেপি খুব শীঘ্র নিজের প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা ঘোষণা করে পারে বলে জোর ধরিছে চর্চা। তবে সম্পর্কে অধিক অপডেট দেওয়া আমার সাথে বর্তমান আমার দিল্লি প্রতিনিধি মনোজ মহান্তি ফোন লাইনে জড়াই। মনোজ, যে চর্চা বর্তমান চালিছে যে প্রথম পর্যায়ে তালিকা বর্তমান হয়ে সারিছে, এভাবে এক চর্চা চালিছে, কোন আসুচি অপডেট প্রকৃতরে মনোজ? নিশ্চিত ভাবে মন্দাকিনী, যে চর্চা হচ্ছে যে বিজেপি তার প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা খুব শীঘ্র ঘোষণা করিব। আপনি জানতে কালি গতকালি বিলম্বিত রাতে বিজেপির সিইসি বৈঠক সরিছে, যেথে কি প্রধানমন্ত্রী মোদী অধ্যক্ষতা করলে এবং গৃহমন্ত্রী অমিত শাহ মধ্য থিলে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থিলে এবং অনেক সিইসি কমিটির সদস্য মানে উপস্থিত থিলে। বৈঠকরে অনেকগুড়ি নিষ্পত্তি হয়েছে, যেহেতু হাতগণতি দিন রহিলা, এটা দিন রহিলা লোকসভা নির্বাচন, তেণু বিজেপি তার প্রথম পর্যায়ে প্রার্থী তালিকা আউ কিছু ঘণ্টা পরে হুয়েত ঘোষণা করে পারে, যেথে কি বিজেপি 2019 যেটি ভাল প্রদর্শন করে পারেনি সেই সব নির্বাচন মন্ডলী উপরে অধিক গুরুত্ব দিয়া যাইছে। এবং আপনার দক্ষিণ কর্ণাটক কথা কুহতু কিংবা ওড়িশা কথা কুহতু কিংবা যেটি বিজেপি প্রদর্শন খারাপ অছি, সেইটি সেই নির্বাচন মন্ডলীর প্রার্থী মানক না প্রথম পর্যায়ে লিস্ট আসিব। এবং যেহেতু নিকটরে রাজ্যসভা নির্বাচন সরিছে, যে মানে বি আশায়ী ছিলে রাজ্যসভা পাই, সেমান যেতবে রাজ্যসভা যাই পার নাহান্তি, সেমানক নামকু মধ্য গুরুত্ব দিয়া যাইছি। দ্বিতীয়রে যে ভেটেরান লিডর মানে রইলে, যেমতিকি আপন প্রধানমন্ত্রী কথা কুহতু, অমিত শাহ কথা কুহতু কিংবা রাজনাথ সিং কথা কুহতু, এই সব ভেটেরান লিডর নাম মধ্য রয়েছে এই প্রথম পর্যায়ে লিস্টরে, সব না আসবে পাখাপাখি 125 জন অঙ্ক না প্রথম পর্যায়ে লিস্ট আসিব, যেউথিরে কি ওড়িশার কিছু নাম মধ্য রইথবার সূত্রর আমাকে মিলিছি। তেণু আশা করা যাচ্ছে আউ কিছু সময় ভিতরে হুয়েত বিজেপি তার প্রথম পর্যায়ে তালিকা ঘোষণা করিব, এবং মার্চ 10 সুদ্ধা বিজেপি পাখাপাখি 300 প্রার্থীঙ্ক না ঘোষণা করে সারিব। এবং নির্বাচন কমিশন নির্বাচন তারিখ ঘোষণা পূর্বরু বিজেপি তার সমস্ত প্রার্থীঙ্ক না ঘোষণা করিব, এবং যেহেতু লোকসভা নির্বাচন আর অল্প কেইটা দিন রহিলা, তেমনি প্রার্থী মানে গোটে সময় পাইবে সেমানকর নির্বাচন পাই প্রস্তুতি পাই, সেই দৃষ্টিরু বিজেপি প্রথম যে কি সমস্ত প্রার্থী মানক না খুব শীঘ্র ঘোষণা করিব, এবং সমস্ত প্রার্থী মানে মধ্য প্রস্তুত হয়ে পারিবে আগামী নির্বাচন পাই। নিহতি ভাবে প্রকৃতরে এই তালিকা বর্তমান প্রকাশ পাওছি কি না তার উপরে নিহতি ভাবে নজর রহব। আপনি যেমন কহিলেন হুয়েত কিছু ঘণ্টা মধ্যে এই তালিকা প্রকাশ পাই পারে, তেমন আপনার ঘটনা উপরে নজর রাখিথান্ত মনোজ। বহুত বহুত ধন্যবাদ আপনার তমাম সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।